বিকেএসপিতে ম্যাচটা তামিমদের বিপক্ষে মাশরাফিদের। ম্যাচে নামার আগে মাশরাফি নিজের ব্যাট নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারছিলেন না। আমিনুল বিপ্লবকে দিয়ে পরখ করে দেখার পর নিজেই ব্যাটটা আবারও হাতে নিলেন। বারবার এদিক ওদিক চেয়ে দেখছিলেন, ব্যাট ঠুকে দেখছিলেন, কোনো মতেই মনে হচ্ছিল মাশরাফি ব্যাট নিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না। মাশরাফির বেশিরভাগ ব্যাটগুলোই সংগ্রহ করা তামিম ইকবালের কাছ থেকে। এর আগে একটি লাইভেও এর গল্প শোনা গিয়েছিল বড়ভাবেই। এভাবেই মাশরাফি ড্রেসিং রুমের পরিবেশটাকে আমুদে করে রাখতেই পছন্দ করেন। গেল কয়েক মৌসুমই ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলছেন মাশরাফি মর্তজা। এবারে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারেননি, তবে তারপর থেকে খেলছেন। প্রথম ম্যাচে নিয়েছেন 5 উইকেট, এরপরের ম্যাচে উইকেট না পেলেও ব্যাট হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক দুই দলের জন্যই এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। প্রাইম ব্যাংকের টানা 2 হার, অন্যদিকে মাশরাফি মর্তজার লিজেন্ডস অফ রূপগঞ্জ সুপার লিগে যাওয়ার লড়াই, সব মিলিয়ে এই ম্যাচটি এক মহা সমারোহ বিকেএসপির 4 নম্বর মাঠে। মাশরাফি এবং তামিম ইকবালের এই ম্যাচটির জন্য বিকেএসপির প্রতি নজর এখন প্রত্যেকের। মাশরাফি সেই ম্যাচের আগে অনুশীলনের সময় তামিম ইকবালের কাছে নিজের জন্য একটি ব্যাট চেয়ে বসেন, কিন্তু তামিম ইকবালের কাছে এখন দেবার মতো ব্যাট না থাকায় মাশরাফিকে বলেন তার বাড়িতেই ব্যাট পাঠিয়ে দেবেন তামিম ইকবাল খান। যেমনটা শুরুতেই বলছিলাম, মাশরাফির ব্যাটটা ঠিক কেমন যেন হয়ে গেছে। আগের মতো ব্যাটে বল বহুদূর যাচ্ছে না, মাশরাফিও সন্তুষ্ট হতে পারছেন না। তাই তো যার কাছ থেকে ব্যাট নিয়ে সবসময়ই খেলেন ম্যাশ, তার কাছেই আবার চাইলেন ব্যাট, তিনিও না করলেন না। তামিম কখনোই মাশরাফিকে ব্যাট দিতে না করেন না। মাশরাফিকে ব্যাট দিলেই সেঞ্চুরি করবেন তামিম ইকবাল, এমন ট্রাপে ফেলে অনেকবারই তামিম ইকবালের কাছ থেকে মজা করেই ব্যাট সংগ্রহ করেছেন মাশরাফি। আরও একবার তামিম ইকবাল মাশরাফির বাড়িতেই ব্যাট পৌঁছে দিতে চাইলেন। তবে কি দ্রুতই আরও একটা সেঞ্চুরি দেখার আশা করাই যায়। বিকেএসপি থেকে ম্যাশ তামিমের লড়াইয়ের বাকি সব আপডেট দেখতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়। বিকেএসপি থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।